सर्वहारा प्रेमेते मरण रे प्रीतिर नाई घरार बाड़ी रे ওই সাত বছরের বয়স গো যখন আমার দয়াল নবীজির হইল ওরে তাহের নামে এক বন্ধুর গো শোনে নবী মাঠে খেলতেই গেল ওরে তাহের শোনে এক বন্ধুর গো শোনে নবী माटे खेल से जाया हटात ताहेर पिताय गया आसलें ताहेर के खुजी बार लागिया और हटात ताहेर पिताय गया आसलें ताहेर के खुजी बार लागिया और मदीनार पश्चिम पासे गो ताहेर के सेई दिन पाइलें गो खुजिया ওরে তাহের কে পাইয়া তাহেরের পিতায় ওরে ডাক দিয়া কোলে নিল ওরে গালে মুখে চুমারে দিয়া তারে পাঁচটা খুরমা হাতেই দিল নবী একটু দূরে রইছে দাঁড়ায়া ওরে তাহের কে রেখে তাহেরের পিতা সেদিন যায় চলিয়া রে পিরিতের নাই ঘরার বাড়ি রে পিরিতি কোটি নিদন ও প্রেমে করে সর্বহারা প্রেমেতেই মরণ রে পিরিতের নাই গোরার বাড়ি রে পিতাই গো যখন গেলেন চলিয়া তাহেরের কাছে দয়াল গো নবী জিজ্ঞাস করলেন যাইয়া যিনি তোমায় খুরমা গো দিলেন উনি কোনজন হয় তাহের বলে উনি আমার আব্বা জানতে রয় তাহেরে বলছে দয়াল নবীকে শোনো গো বর্ণনা তোমার পিতায় আছে কিনা একবার খুলেই বল না নবী যাইতেছে দৌড়াইয়া মাজননীর কাছে নবী সেদিন মাজননের কাছে গো নবী সেদিন জিজ্ঞাস করতে যাইয়ারে পিরিত নাই গোরার বাড়ি রে পিরিতি কটিনি দোল রে পিরিতি কটিনি দোল প্রেমেই করে সর্বহারা সর্বহারা দেখো প্রেমেতেই মরণ রে পিরিত নাই গোরার বাড়ি রে
সজন নিরিকাশে গো নবী যখন চলেই গেল মায়ের কাছে দয়াল নবী আমার জিজ্ঞাসা করিল বসে মাগো কোথায় আমার আব্বা জান তুমি দোনা কেন বলিয়া কথা শুনে মায়া মেনা তখন উঠিল কান্দিয়া নবীকে কয় বুঝাইয়া ছয় মাসের গর্বে রেখে তোরে তোরে পিতা যায় মরিয়া রে মাসের গর্বে গো রেখে তোর পিতা যায় মরিয়া শাম শহরে দিছে গো মাটি তারে তোর এই জায়গা কইয়া নবী বলেই মা জননী তোমারে জানাই আমায় লইয়া চল গো যাবো আমি বাবারও রওজায় কথা শুনিয়া গো মায়ে নবীকে কোলে লইয়া শ্বশুরের কাছে গো সেই দিন আব্বা জান আপনারে যাই কইয়া মোহাম্মদের লইয়ারে শ্বশুর বলছে মা জননী তুমি যাইও না হয়তো স্বামী রোজায় গেলে আর ফিরে গই আসবে না মায়ে বলে যাব গো আমি মোহাম্মদ রেই লইয়া মোহাম্মদ কার কান্দন শোনায় আমার জগতেই থাকিয়া মোহাম্মদ রে কুলে লইয়া শামস হরে গেল রে মায়ে শামস হরে গেল গো মায়ে আমি সবাতে যাই কইয়া রে নবীকে কোলে নিয়ে শামশহরে মাজননী চলে গেলেন শামশহরে যা নবীর পিতার রওজা দেখেই বলতেছে মোহাম্মদ ওই তো দেখা যা তোর পিতার রওজা তুই এখন চলে যা নবীকে দেখাই দে একটু দূরে মা আমেনা দাঁড়াই রইলেন নবী দৌড়ে আবদুল্লাহ রওজা চলে গেলেন রওজার কাছাকাছি যে মোহাম্মদ ডাকতেছে আব্বা আব্বাকে বলে উনি কবরের ভিতরে পড়ে বলতেছে আব্বা জান
আমার বন্ধু তাহারিকে তাহারির পিতায় কোলে তুলে নিয়ে খুরমা দিছেন, তুমি আজকে আমাকে করে নিয়া খুরমা হাতে দাও, আমার খুরমা খাওয়ার খুব ইচ্ছা। খুরমা বাবা কোলেতেই বসাইয়া রে, আমি আমার নবীর এই নাতিনিয়া, আমার সোনার যৌবন করলাম নষ্ট ববে কামিনীর কুলি পাইয়া রে। তুমি আমায় দাও না গো খুরমা বাবা কোলেতে বসাইয়া, খবর হতে দেনা জবাব তার পিতা শোনেন গো মন দিয়া, দুনয়নের জলে গো নবী দিছে বুক যেই বাসাইয়া, খবর হতেই আসে না জবাব শোনেন গো মন দিয়া, ওরে খবর হতে আসে নারে জবাব নবী কাঁসি দাদার হইয়া, নবীর কান্দনে আরস মহলা দাঁতে সেই দহলিয়া, আল্লাহ এ বলছি ওরে জিব্রিল আমি তোমারেই যাই কইয়া রে। আল্লাহ এ বলছি ওরে জিব্রাইল আমি তোমারেই যাই কইয়া রে। করলেন হুকুম আপে সাই রাব্বানা, যাও রে আজরাইল শীঘ্র গো তুমি যাও না কেন সহলিয়া, মা আমেনার জানতায় আনো তুমি বাহির করিয়া, তখন চলেই গেল একটু দূরেই মায়া মে না দাঁড়াইয়া দিয়েছিল, মায়ের কাছেই গেল রে আজরাইল আল্লাহর হুকুম লইয়া রে। মায়ের কাছে গেল রে আজরাইল আল্লাহর হুকুম লইয়া রে। আজরাইল যে সালাম দিয়ে বলতেছে যে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার জান কবচ করার জন্য, আজরাইলকে দেখে মা আমেনায় মোহাম্মদের ডাকছে, বাবা মোহাম্মদ তুই তোর বাবার কবরে পড়ে আসিস, একবার এক নজর আমাকে দেখ, হয়তো আমি এখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছি, আমার যাওয়ার সময় হয়ে গেছে। যখন মোহাম্মদ ডাক শুনছে, শোনার পরে পিছের দিকে চাই দেখে যে মায় বেহুশে মাটিতে পড়ে গেছেন, দৌড়ে মোহাম্মদ যাইতেছে। মামা বলে দয়াল নবী মায়ের কাছে যায় সহলিয়া রে, কেন মা জননে গো দুলির সজ্জায় রইয়াছো পড়িয়া, মামা বলে মায়ের বুকেই দরলোর জড়াইয়া, দেহ ও হতে প্রাণর পাখি মায়ের যাইতে সেই উড়িয়া রে। দেহ ও হতে প্রাণর পাখি মায়ের যাইতে সেই উড়িয়া রে, দেহ হতে প্রাণর পাখি মায়ের যাইতে সেই উড়িয়া, নবীর জানত মা জননীর মাথাটা দে রাখিয়া, আজরাইল বুকে হাত লাগাইল সবাতে জানাই, মা জননী যাইতেছে বুঝি জন্মের মত হায়, রে দেহ হতে প্রাণরে পাখি মায়ের গেলে নয়ুরিয়া রে।
নাকি যখন উড়িয়া যেই গেল মামা বলেই দয়াল নবী বুকে দেই দৌড়িল মামা বলে মায়ের গোবুকে দৌড়িলেন জোড়াইয়া মায়ে তাহার কয়নারে কথা শোনেন মন দিয়া রে মা যো অননি গেছের চুল তার ইতিম বানাইয়া রে মাজো অননি গেছের চুল তার ইতিম বানাইয়া রে তারে ইতিম বানাইয়া নিজের হাতেই কবর খুনন সেই দিন লয় করিয়া আব্দুল্লা রই রোজারে কাছে মাটি দিল রে নিয়া মায়ের কব ওরে গোপরে নবী কাঞ্চের জার জার হইয়া বে তিন দিন তাহার হইছে রে গত আসে না খাইয়া রে তিন দিন তাহার হইছে রে গত আসে না খাইয়া রে তিন দিন তার গত হইছে না খেয়ে মায়ের কবরে পরে যার যার হয়ে কাঁদতেছে এদিকে ওনার চাষা ছিল শত্রু আবু জেহেল আবু জেহেল ওই রাস্তা দিয়ে গোড়া ছুটিয়ে যেতেছে দেখে মোহাম্মদ মায়ের কবরে পরে যার যার হয়ে কাঁদতেছে গোড়া হতে নামে মোহাম্মদকে ডাক দিনে বলতেছে মোহাম্মদ তুই তিন দিন যাবত তোর মায়ের কবরে পরে কাঁদতেছ তোর পেটে খানা নাই তুই দয়া করে আমার সাথে চল আমার গোড়ায় ছেড়ে আমি তোকে আমার বাড়িতে নিয়ে তোকে উদর ভরে খানা দেবো একথা শুনে দয়ালে নবী মনে মনে চিন্তা করলো যে ঠিক আছে চাষা যদি বাড়িতে নিয়ে খাইবার দেয় তাহলে চাষার বাড়িতে চলে যাবো মোহাম্মদকে নিয়ে আবু জেহেল গোড়ায় চললেন গোড়ায় চলে গোড়া নিয়ে দৌড়ে যাইতেছেন কিন্তু আবু জেহেলের বাড়ি না যাইয়া একটা জঙ্গলার দিকে মোহাম্মদকে নিয়ে চলে গেলেন জঙ্গলার ভিতরে যখন যাইতেছে তখন মোহাম্মদ জিজ্ঞাসা করলেন চাচা তোমার বাড়ি তো এদিকে না তোমার বাড়ির দিকে না যে তুমি কেন জঙ্গলার দিকে যাইতেছো মোহাম্মদকে বলতেছে আবু জেহেল তোকে খানা দিব আমি তোর জন্মের মতো খানার স্বাদ আমি মিঠিয়ে দিতেছি একটা ওরানো জঙ্গলার ভিতরে নিয়ে মোহাম্মদকে গোড়া হতে নামাইলেন নামে চাবুক হাতে নিয়ে বলতেছে দেখ আমার বাপদাদার যে ধর্ম সে ধর্ম তুই বিনাশ করে সে ধর্ম নষ্ট করে তুই নতুন একটা ধর্ম আনয়ন করেছস তাই তোকে আমি আর এই পৃথিবীতে জান্দা রাখবো না এ কথা বলে চাবুক হাতে নিয়ে নবীর পৃষ্ঠে চাবুক মারা শুরু করলেন সারে নবী আমার কান্তেই যার যার হইয়া রে চাবুকে রাগাতে গো নবীর পিঠের চামড়া যায় উঠিয়া সাদা জামা ছিল রে গায়ে রক্তে গেছে রে লাল হইয়া তবু নবী কাঁদিতে সেইয়া উম্মতি বলিয়া রে ওরে তবু নবী কাঁদিতে সে আবার উম্মতি বলিয়া রে দেখেন কবু যেই ভুলে না মতলা গিয়ে নবী আমার হইছে রে দেওয়ানা মতি মতি বলে নবী কাঁসেই দাদার হইয়া আবু জেহেল মাসে চাবুকি পিষ্টে তেই কিতিয়া নবী বলে চাচা জান গো তুমি আমাই মাইরো না জগতে আমার কেউ দেখো নাই রে আপনা আমার মাতা পিতা গেছে গুছিরি আমাই তিম বানাইয়া রে ওরে মাতা পিতা গেছে গুছিরি আমাই তিম বানাইয়া রে চাচা কত বুঝবে না এম
কেমন করে ইসা সাজান গো আমায় মাইরো না দাতার পায়ে লুটাইয়া পড়ছে দিনে রুয়াম গিয়া নিদয়নিস বিষ্ণু রূপা পে চাবুক মারতে সেই খেসিয়া মাইরের সুটে দয়াল নবী আমার গেলেন বেহুশ হইয়া রে মাইরের চুটে দয়াল নবী আমার গেলেন বেহুশ হইয়া দমে দমে ইয়া উম্মতি নাম তারে যায় দৌকিয়া রে এত কষ্ট করিলেন নবী আমার উম্মতের লাগিয়া রে রে এত কষ্ট করল রে নবী আমার উম্মতের লাগিয়া রে যখন নবী বেহুশ হয়ে গেলেন দমে দমে শুধু ইয়াম্মতি ইয়াম্মতি নাম জপতেছে আবু জেহেল মনে মনে চিন্তা করলো যেন বিভূত হয় আর এ পৃথিবীতে জান্দা নাই জঙ্গলার দ্বারে ফেলে রেখে আবু জেহেল গোড়ায় সওয়ার হয়ে উনি চলে গেলেন নবী বেহুশ অবস্থায় জঙ্গলার দ্বারে পড়ে রয়েছে এদিকে আমির হামজা উনি খানা খাইতে বসছেন এই সময় একজন যে সংবাদ দিল যে আমির হামজা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আবু জেহেল জীবনের মতো একবারে মেরে ফেলছে এ কথা শুনি আমির হামজা সেদিন উঠিল কান্দিয়া রে ওরে ইয়েসু উনি আমির হামজা সেদিন উঠিল কান্দিয়া রে মানলো এমন কোহরিয়া বাতে শুন মুখে লইয়া আমির হামজা কানছে রে দার দার হইয়া এই বাতার আমি খাব না শুনেনি মন দিয়া সত্যিকারে মোহাম্মদ যদি যাইয়া থাকে মরিয়া আমার প্রতিখানা রে খাওয়াইয়া কাহার আমি গেল হইয়া রে আমি ওরে আমার প্রতিখানা রে খাওয়াইয়াকে গেল হারাম হইয়া রে আমি আমার নবীর এই নাসিনিয়া আমির হামজা খানা সম্মুখীনে বলতেছে সত্যিকারী যদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মরে থাকেন তাহলে আমি যে খানা খাইতেছি এ খানা আমি আর খাবো না আমার প্রতি খানা খাওয়া হারাম হয়ে গেল যদি সত্যিকারী মরে থাকে যে মারছে নবীকে আমি তার দাদ নিব তার বিচার না করা পর্যন্ত আমি আর খানা খাবো না এ কথা বলে আমির হামজা কলিনকে একটা কুটাল হাতে নিয়ে দৌড়িয়ে চললেন যে কোথায় সে মোহাম্মদ একজনের সংবাদ বলল যে সেই জঙ্গলার দ্বারে পড়ে আছে তিনি হয়তো আর এ পৃথিবীতে জানা নাই এ কথা শুনে আমির হামজা কুটাল নিয়ে দৌড়িয়ে গেলেন মোহাম্মদের কাছে যা দেখে তো মোহাম্মদ বেহুশ অবস্থায় জঙ্গলার দ্বারে পড়ে আছে ডাকতেছে মোহাম্মদ হে মোহাম্মদ মোহাম্মদ আর একটা কথাও বলে না যখন কথা বলে না মোহাম্মদকে যে ধরলো আমির হামজা ধরে তান দুটিও বুকে লিয়ে বলতেছে মোহাম্মদ তুই একটা কথা বল আমার সাথে বুকেতে লইল মোহাম্মদ আর কথা বলে না কত ডাক ডাকিল আমির হামজা শুনেন বর্ণনা যখন সেই দিন দেখেন কথা বলে না মাটি থেকে আমির হামজা করলো রে কি ঘটনা সুন্দর একটা হাতের লইয়া বলছে সাইকি বিরিয়া মোহাম্মদ কোথায় গিয়াছে এই দুনিয়া সারিয়া রে আমি এই জন্মের মুতরে মরব খঞ্জর বুকেই লইয়া রে ওরে আমি এই জন্মের মুতরে মরব আজকে খঞ্জর বুকেই লইয়া রে খঞ্জরে হাতেই লইয়া নিজের বুকেই নিজেই খঞ্জর দিতে সে সালাইয়া আল্লাহ বসে ওরে দোস্ত তোমার
পারে যাই কইয়া তোমার জন্য আমির হামজা দেখো যাইতেছে মরিয়া তোমার জন্য আমির হামজা যদি ববেই মরে যায় উম্মতের সোপা আরিশ করতে পারবা না হাসরের বেলায় রে ইসু উনি দয়ালের নবী আমার উঠিল কান্দিয়া রে উনিয়া দয়াল নবী আমার উঠিল কান্দিয়া রে মত লাগিয়া রে নবী আমার পাগল দেওয়ানা কত কষ্ট করলো নবী তবু উম্মত বলে না ময়রো না রে হামজা তোমারে দাই কইয়া আমারে উম্মত হবে গুনাগার হাসরে দিয়া এই কথাটা দয়ালের নবী আমার যখন বলিল খঞ্জরে ফেলে দিয়া ন হাই রে হামির হামজা নবী কেই দিল রে নবী ইকে যে বুকের লইয়া হামজা কানতে যার যার হইয়া রে ওরে নবী ইকে যে বুকের লইয়া হামজা কানতে যার যার হইয়া রে বলতেছে আমির হামজা হে মোহাম্মদ হে আল্লাহর দোস্ত তোমাকে এ অবস্থায় কে জঙ্গলের দ্বারে মাইরা ফালাই রাখছে তুমি একটু আমার কাছে খুইলা বলো নবী বলতেছে দেখো যে আমাকে মারছে তিনি আমার চাচা আমার বড় আমাকে মারছে এজন্য আমার কোনো দুঃখ নাই তবে আমি আমি হলাম আখিরি জামানার পয়গম্বর শেষ নবী শুধু আমার উম্মতের জন্য আমি এখানে এই পৃথিবীতে আসছি আমার উম্মতকে পার করার জন্য যে আমারে মারতে রে হামজা তারে দিছি মাপে কোহরিয়া রে ওরে দেই আ আমারে মারতে গো হামজা তারে দিছি মাপে কোহরিয়া রে তুমি জানো না আমাকে যেই মাসে ববে সে তো বোঝে না তাই তো তারে মাপ করিলাম জগতে থাকিয়া হামজা বলে এই কুটালে দিয়া ফেলবো রে তারে মারিয়া নবী বলে মাপ করেছি তারে তুমি মাইরো না জগতে মাপি করেছি তুমি কি জানো না রে মোহাম মদ্রে লইয়া রে হামজা গরেই যায় চলিয়া রে